উনি যে বলল যে মেয়েরা কি পারে, এখন যদি আমি আরেকটু না বলি যে মেয়েরা যে আরো কি পারে, তাইলে বাইরা মনে মনে গুসা হইতো না? তাইছে না আমরার দৃষ্টিক, যদিও আমার বাড়িটা বৈরব কিন্তু আমার ডিস্ট্রিক্টটা কিন্তু কিশোরগঞ্জ, আর এই হোসেনপুরটা কিন্তু কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। তা আমার ডিস্ট্রিক্টে আইছেন যদি কদুর সমাধান না করি মনে মনে গুসা হইতেন না? যেমন আপনার দৃষ্টিকে একদিন গেছিলাম আর কি মদনপুর গান কইরা উনার বাড়িতে থাইকা, পরের দিন আবার গান করছিলাম আর কি। উনার বউ উনি মিল্লা অনেক সমাদর করছে, সমাদরের ফাঁকে দিয়া উনার ওয়াইফ আমার বাবি সাহেবা বলতেছে আর কি যে বোন, মানে কথার ছলে মহিলা দেখবেন দুই চারজন একসাথে হইলে কিন্তু একটা গল্পের একটা আসর হয়ে যায়। আর্জেন্টিনার ব্রাজিল লইয়া নাক ফুড়াইয়া একবারে মেডিকেল খালি মহিলার ঝগড়াটা। বাবি কইলা কি একটা ঘটনা হলো, কি ঘটনা বাবি? কই তোমার বাই করছে কি একদিন গান গায়া কইতাছে যে শাওনের মা এক কাজ কর, এতদিন ধরে গান করতেছি গলার অবস্থাটা তেমন বালা না, আজকেও গান আছে, এক কাজ করে যে একটু মধু আইনা দে খায়া একটু ঘুমাই দেহি গলাটা নিয়ে একটু উঠে। এরপরে করছে কি এই যে ভাবি বারবারিতে গেছে কাঁঠাল গাছের মধ্যে মধুর শাক থেকে মধু ফারবার লেগে গাছে উঠছে, এদিক দিয়া ভাই আবার মানে যত ঝগড়াই থাকুক না কেন স্ত্রীর লেগে কিন্তু আলাদা একটা মহব্বত থাকে। কবি বলেছেন মান অভিমান যত থাকবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার মহব্বত আরো গভীর হবে। তাই সালাম ভাই কই পাড়াইলাম তো না জানি এবার পইরা আত্মাও ভাঙ্গে পরে তো আমারই চিকিৎসা করে নেবো, ফিসে ফিসে গেছে গিয়া দেহে ভাবি গেছে আর ভাই নিছে। ভাই যখন মনে বাবি যখন মনে করেন যে গাছে উইটা মানে মহিলা মানুষ তো অবলা সরলা অতটা বুঝে না, দুয়া টুয়া দেয় না, এমনি গিয়া মধু শাকের ভিতরে দিছে হাত, হাত দেওয়ার পরে তো মনে করেন এই যে মধু বলা ইচ্ছা মতে দিছে বাবিরে কামড়, কামড় খাইয়া বেটি একবার এক করিয়া দিছে, এক বুঝেননি এক এক করিয়া দিছে। পরে পরে সালাম ভাই নিচে দাঁড়ায় এক হাই হাই রে সারা মধু তো কইরা যাইতেছে গা, উনি করছে কি এইভাবে হাতে লইছে আর কি, কই মধু কইরা যাইতেছে হাতে লইয়া খাই আর কই শাওনের মা আগের বার মধু খাইছিলাম কত মিষ্টি লাগছে, এইবার মধু নুনে কাটা লাগে, মধু কি বাতি হইছে না? সালাম ভাই মহিলারা কিন্তু এইটাও পারে নুনে কাটা মধুও খাওয়াইতে পারে বুঝছেন। যাই হোক পারাপাড়ির পালা এখানেই শেষ, কমিটির পক্ষ থেকে বলা হয়েছে পালা গান আর নয়, এবার দুটি করে গান যতটুকু সম্ভব চেষ্টা করলাম আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য, এর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয় মাফ করে দেবেন, দোয়া করবেন। আমি আমার মন থেকে একটি গান করছি ভাটি গান, তারপরের গানটা বাটি গান, গানটা গাওয়ার পরে বুঝবো যে আপনাদের মনে পরে কী চাই, চেষ্টা করব সেই সুবাদে সেই গানটা করার জন্য। উপস্থিত আছেন ফুলের গাঁট থেকে কাঞ্চন ভাই এবং বাদল ভাই, উভয়ের প্রতি সালাম হলো, আসসালামু আলাইকুম।